জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের আংটি বিতর্কে প্রেসিডেন্সি জেল সুপারের সাফাইয়ে সন্তুষ্ট নয় আদালত। বুধবার সশরীরে ব্যাংশল কোর্টে হাজিরা দেন প্রেসিডেন্সি জেল সুপার দেবাশিস চক্রবর্তী। এদিন বিচারকের একাধিক প্রশ্নমানের মুখোমুখি হন প্রেসিডেন্সি জেল সুপার। দেবাশিস চক্রবর্তীর কাছে বিচারক জানতে চান, গত ন মাসে পার্থ চট্টোপাধ্যায়ের আংটি খোলা সম্ভব হয়নি, কিন্তু সেটা ন মিনিটের ব্যবধানে কি করে খুলে ফেললেন পার্থ? ভরা আদালতের মধ্যে জেল সুপারকে 10 মিনিট সময় দেওয়া হয় তার উত্তর লিখিত আকারে জমা দেওয়ার জন্য। জেল সুপারের লেখা উত্তরের পরেই ফের প্রশ্নের মুখে পড়েন তিনি। বিচারক শুভেন্দু সাহা জেল সুপারকে পাল্টা প্রশ্ন করেন, আপনি কি নিজেই জেল আইন তৈরি করেছেন? অন্যদিকে আংটি বিতর্কে আইনের প্রাসঙ্গিক ধারা উল্লেখ করে ইডির আইনজীবী প্রশ্ন তোলেন, কোন প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে তার পজিশনের অপব্যবহার করছে? এদিন 2000 টাকা জরিমানা করা হয় জেল সুপারকে। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে বা আদালতের বিষয় নিয়ে সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়ানো কেউ সে বিষয় নিয়ে কথা বলাটা সাধারণ ধারণার পরিপন্থী। আমাকে মাফ করবেন, আমি এই বিষয়ে আর একটি বাক্য বলতে পারি। জেলবন্দী পার্থ যেভাবে দীর্ঘ ন মাস আংটি পরে কাটালেন জেলে, তাতে আরো একবার প্রভাবশালী তত্ত্ব প্রমাণিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।